ফেসবুক টিকটক ভাইরাল গ্রামের বাড়ির চার বেডরুমের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন পিও বিওয়াস। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে কম খরচে গ্রামের বাড়ির খুবই সুন্দর একটি চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। যারা গ্রামে চার বেডরুমের একতলা একটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে এই বিল্ডিংটিতে টোটাল করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের রুফটপ। আপনারা সকল সময় দেখেন আমরা রুফটপটা খুবই সৌন্দর্য করার চেষ্টা করি। এখানে একটি বসার স্পেস রাখা আছে, এখানে একটি ছাতা রাখা আছে, এখানে একটি দোলনা রাখা আছে, আর খুবই সুন্দরভাবে আমরা এখানে গার্ডেনিংগুলো করে দিয়েছি। অবশ্যই আপনারা ভালো করে দেখে যাবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের রুফটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে রুফটালে দেওয়া আছে এবং আমাদের ব্যালকনির মধ্যেও খুবই সুন্দর একটি রুফটালে দেওয়া আছে। তো আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে কেমন দেখা যাবে আমি যদি এটা আপনাকে দেখা, যেমন আমাদের এই বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। আর এখানে ফোর্সের ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আপনারা যদি ভালো করে দেখেন ফোর্সের ডিজাইনটি খুবই খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে তিনটে স্টেপে বিট দেওয়া আছে, বিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ফিলারের মধ্যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি, খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা দিয়েছি। তো দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে খুবই সুন্দর একটি টাইলস লাগানো আছে। আর এখানে তিন স্টেপে বিটগুলো দিয়ে আপনার ভালো করে দেখেন বিটগুলো দেখতেও খুবই সৌন্দর্য দেখা যায়। আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেওয়া আছে, এটা একটি তিন চালা ব্যালকনি, ব্যালকনিগুলো অবশ্যই দেখে নেবেন। আর এখানে যে ব্যালকনির মধ্যে হাতের ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই আমরা সুন্দরভাবে সাজিয়েছি। আর এই বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটাও অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। আর দর্শক বন্ধুরা, এখানে খুবই সুন্দর একটি গেট রাখা আছে, গেটটা অবশ্যই আপনারা দেখে নেবেন। চাইলে আপনি এরকম গেটও ব্যবহার করতে পারেন, অথবা আপনার কলাপসিবল গেটও ব্যবহার করতে পারেন, আপনার যেটাই ভালো লাগে চাইলে ব্যবহার করতে পারেন, আর অথবা এসএসএর গেট চাইলেও এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে যে ফোর্সের প্যারাফিটি দিয়েছে এটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি, ফোর্সের প্যারাফিটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এখানে যে রুফটালিগুলো দেওয়া আছে, রুফটালিগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে, আর অ্যাঙ্গেল থেকে দেখতে, যেমন আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমাদের প্যারাফিটি ডিজাইনগুলো কাটা কাটা প্যারাফিটি ডিজাইন খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন, জানলার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, একটি কাজ করলে হবে না, আপনারা আসলে অনেক প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর যে একটি বাড়ি করার জন্য, সেই সুন্দর বাড়িটি কন্ট্রাক্টরের হাতে তুলে দিয়ে আসলে আপনি নিজের লাইফটা যেমন বরবাদ করতেছেন এবং আপনার পরিবারটাকেও আপনি নিরাপদ রাখতে পারতেছেন না। কেননা আপনি যদি উনি যদি রিক্সে কোনো কাজ করে ফেলে তাহলে আসলে আপনি নিজে যেমন বিপদে ক্ষতিগ্রস্ত হলেন তেমনি করে আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হলো। তো এই কারণে সকল সময় আমি আপনাকে বলে থাকি, ড্রয়িং ডিজাইন করে বাড়ি করুন, আপনিও নিরাপদে থাকুন, আপনার পরিবারকেও নিরাপদে রাখুন। কেননা আপনার পরিবারকে তখন আপনি নিরাপদে রাখতে পারবেন যে সময় আপনি সেফটি নিয়ে খুবই সুন্দর একটি বাড়ি করবেন। তো দর্শক বন্ধুরা, এখানে আমাদের জানলার ডিজাইনগুলো এমন দিয়েছি আমরা। আর এখানে খুবই সুন্দর একটি রুফটালে আমরা ব্যবহার করেছি। আর এখানে আপনারা দেখতেছেন খুবই সুন্দরভাবে আমরা তিনটি কালার কম্বিনেশনের সমন্বয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি। আর এই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। তো দর্শক বন্ধুরা, কেউ যদি আবারও বলতেছে যদি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। আর আমরা এখানে একটি এসএসএর, আমাদের যে উপরে ফ্যারাফিটগুলো দেখতেছেন ফ্যারাফিট, এখানে আমরা এসএসএর ফাইভ দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভালো করে দেখেন এটা বাস্তবে, আসলে এই কাজটি যদি আপনি বাস্তবে করেন সেমভাবে আপনি এই কাজটি করতে পারবেন। কেননা সবাই চায় আসলে গ্রামে এরকম একটি বাড়ি করার জন্য। তো আপনার চাইলে এই বাড়িটি যেইভাবে থ্রি ডি ভিউ আছে আপনার থ্রি ডি অনুসারে সেমভাবে আপনার কাজটি করতে পারেন। আর এখানে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আপনি বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা যেই ম্যাটেরিয়ালসগুলো আসলে ব্যবহার করি আমাদের থ্রি ডি ভিউতে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কেননা আসলে আমরা যদি চিন্তা করি আমরা এখানে বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য একটা ম্যাটেরিয়ালস ব্যবহার করলাম, আপনি এটা অ্যাভেলেবেল পালেন না তাহলে আসলে এই ম্যাটেরিয়ালস দেওয়ার কোনো মূল্যই থাকে না। কারণ আমরা চেষ্টা করি আমরা যেভাবে থ্রি ডি ভিউগুলো দিয়ে থাকি সেমভাবে যেহেতু কাজটা হয় তো আমরা সকল সময় তদারকি করি যে আমাদের কাজটা ড্রয়িং ডিজাইন অনুসারে হচ্ছে কি না এবং আমরা যেভাবে ডিজাইন করে দিয়েছি ডিজাইনের আলোকে বিল্ডিংটি কমপ্লিট হয়েছে কিনা। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটা দেখে আসি। প্ল্যানটি দেখে আসার পরে বিল্ডিংটি কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমি আপনাকে মাপগুলো সম্পূর্ণ দেখাচ্ছি, অবশ্যই আপনার মাপগুলো দেখে যাবেন ভালো করে। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে আপনি করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখেন, বিল্ডিংটির
দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 35 ফিট 2 ইঞ্চি। আমাদের বিল্ডিংটি টোটাল এরিয়া 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবার ডিজাইনটি সাজিয়েছি। প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাটি দেওয়া আছে 9 ফিট বাই 7.5 ফিট। আর এদিক দিয়ে যদি আমি স্টেয়ার দিয়ে প্রবেশ করি, এই স্টেয়ার দিয়ে যদি এদিক দিয়ে প্রবেশ করি, তাহলে এখানে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম পড়বে 24 ফিট 4 ইঞ্চি বা 10 ফিট 5 ইঞ্চি। এখানে আমাদের একটা স্লাইডিং ব্যবহার করেছি আমরা, এই অংশ ড্রয়িং রুম আর এই অংশ ডাইনিং রুম। আর এখানে আপনারা যদি দেখেন একটি কিচেন রুম রাখা আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 9 ফিট। আর এখানে একটি বেসিং রাখা আছে, এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। আর এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে অনেক বড়, 13 ফিট বাই 14 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে, এই বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 11 ফিট। এটার সাথে একটি মাস্টার বেডরুম, এটার সাথে একটি টয়লেট রাখা আছে 7.5 ফিট বাই 4 ফিট। আর এটা দুইটা রুমের সাথে আমরা সামনে যে দুইটা রুম রাখা আছে, এই দুইটার সাথে রুমের সাথে ব্যালকনি রাখা আছে 10 ফিট বাই 3.5 ফিট। এখানেও একটি ব্যালকনি রাখা আছে 10 ফিট বাই 3.5 ফিট। দর্শক বন্ধুর পিছনে আমাদের আরও দুইটি বেডরুম দেওয়া আছে, যেমন এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট, এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আবারও বলতেছি, কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। আমরা বাংলাদেশের সকল স্থানে স্বল্প মূল্যে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছি। যদি আপনার ভালো লাগে, চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার বুঝতে পারতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশেষ করছি।